এদিকে আমরা নজর রাখবো পারমিতা, বামেদের তরুণ তুর্কি সৃজন ভট্টাচার্য নির্বাচনের ফল প্রকাশের আগেই বিজয় মিছিল বের করা শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তারই রেশ এসে পড়ল বামেদের পার্টি অফিসে, বিজয়গড়ে সিপিএমের পার্টি অফিসে হামলার অভিযোগ। এরপরও তৃণমূল সাবধানী না হলে পতন আসন্ন, মন্তব্য যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের। নির্বাচনী ফলাফল বেরোতেই বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা। যাদবপুর লোকসভা কেন্দ্রের গণনা চলছে বিজয়গড়ের, ঠিক তার অদূরেই সিপিএমের পার্টি অফিস, ভোলানাথ বসু ভবন, সেই ভবনের ওপর হামলার ঘটনা, অকাতরে আক্রমণ এবং বিজয় মিছিলের রেশ এসে পড়ে এই পার্টি অফিসের ওপর। আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। আক্রমণ শুরু হয়ে গেল, এক তো সিপিএফ ডমিনেশনটা 19 তারিখ অবধি সিপিএফ থাকবে, তাদেরকে জলমিষ্টি না খাইয়ে তাদের যাতে পাড়ায় পাড়ায় ঘোরানো হয় সেইটা বন্দোবস্ত করতে হবে। লোকাল পুলিশটা এমনিতেই তৃণমূলের সাথে সেট করেছিল, আজকের পরে আরও সারেন্ডার করে দেবে, ওটা দিয়ে হবে না। তাহলে প্রথমে হাত জোড় করে নম্র ভাষায়, বিনম্র ভাষায়, খুব ভালো কথা জিতেছ, কিন্তু জিতেছ মানেই সব যা খুশি করার পারমিশন পেয়ে গেছো তা না, এটা বলতে হবে। তা যদি না শোনে তাহলে আত্মরক্ষার অধিকার ভারতের সংবিধানে আছে, সেই রাস্তা দেখতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে নির্বাচনে জয় পরাজয় তো থাকবেই, মানে জিতা মানেই কি গায়ের জোর? আমায় জিজ্ঞাসা করছো কেন? তৃণমূলকে জিজ্ঞাসা করো। উন্মত্ত বাহিনী টালিগঞ্জে এই ভোলা বসু ভবন, ভোলা বসু টালিগঞ্জের দলমত নির্বিশেষে জননেতা ছিলেন। সিপিএম কত বছর জিতেছে, তারপরে তৃণমূলও বেশ কবছর হলো জিতছে, কোনোদিন ভোলা বসু ভবন আক্রান্ত হয়নি। উন্মত্ত বাহিনী বাইকে করে এসে মাতাল চাতাল সব মিলিয়ে গুন্ডামি করতে করতে ঢিল ছুঁড়ে কাজটা ভাঙলো, তারপরে এসে দরজা ভেঙে দিয়ে চলে গেল। পলিটিক্যাল কালচার, শিষ্টাচার, ইতিহাস, ঐতিহ্য কিচ্ছু ছাড়ছে না, সমস্ত কিছু ঘেঁটে ঘ করে দিচ্ছে। এই লুম্পেনদের হাত থেকে, এই লুম্পেনদের পুষে রেখেছে বলে পশ্চিমবঙ্গে মানুষ নিষ্কৃতি পাওয়ার জন্য বিজেপি করেছে না। তৃণমূল আজকের পরে যদি দায়িত্বশীল না হয় তাহলে বুঝতে হবে যে এইবারে কোনো মতে পেরিয়ে গেল, কিন্তু তৃণমূলের পতন সমাস হবে। আমরা কথা বলছিলাম সৃজন ভট্টাচার্যের সাথে এবং কংগ্রেসটা মার খাচ্ছেন, তিনি চুপ করে রয়েছেন, আর বার পুলিশের নজর রাখার কথা বলছেন, এবং এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর রাজ্যে থাকছে বেশ কয়েকটি, সব মিলিয়ে লড়াইয়ে রয়েছে, মাঠে রয়েছে, তিনি এই বার্তাই তিনি দিচ্ছেন। ক্যামেরা কৃষ্ণ দুঃসঙ্গে সুচারু আপনার সঙ্গে। All right.